বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে চাষি ভাইদের জন্য বাংলা শস্য বীমার নাম নথিভুক্তর আবেদন নিয়ে একটি ট্যাবলো ফিতে কেটে উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক শিক্ষাশানা আক্তার। এই ট্যাবলোটি প্রত্যেকটি ব্লকে প্রচার করবে। ইতিমধ্যেই প্রতিটি ব্লকেও পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে। ঠিক আছে, সহকৃষি আধিকারিক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, এখনো পর্যন্ত 1,20,000 চাষি আবেদন করেছেন। আজকে মূলত আমাদের যে শস্য বীমা প্রকল্প, বাংলা শস্য বীমা প্রকল্প যেটা চালু আছে, তার যে ট্যাবলো বিভিন্ন ব্লকে ঘুরবে আর কি, তার উদ্বোধন আজকে মাননীয় আমাদের এডিএম এডুকেশন মহাশয় করলেন, যিনি আমাদের এগ্রিকালচারটা দেখেন। মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা অলরেডি আমাদের যে যারা করছেন এআইসি, তারা কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তারা ক্যাম্প করছেন, প্রত্যেকটা এসকিউএসে তারা ক্যাম্প করছেন, তারা প্রত্যেকটা জায়গাতে আমাদের অলরেডি প্রায় আজকের ডেটে আমি বলছি, আজকে প্রায় আমাদের 1,20,000 মতো আমাদের চাষির নাম এনরোলমেন্ট হয়েছে। তার মধ্যে আলু প্রায় 20,000 হেক্টর মতো এনরোলমেন্ট হয়েছে, প্রায় 40,000 চাষি এনরোলমেন্ট সেখানে আলুর ক্ষেত্রে করেছে। অন্যান্য ফসলও প্যারালালি চলছে, যেটা আমাদের 15 মার্চ অবধি চলবে। মূলত রবি যে ফসলগুলি আছে সেগুলো হচ্ছে 31 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট, এবং বোরো ধানের ক্ষেত্রে 31 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। তাই এইটার পরিকল্পনা অনেকদিন আগের থেকেই চলছে, যেটা 19 নভেম্বর থেকে আমাদের নোটিফিকেশান হয়েছে। সেই নোটিফিকেশান অনুযায়ী কাজ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে চলছে। প্রচুর চাষিদের আগ্রহ দেখা যাচ্ছে, তারা আগ্রহান্বিত হয়ে তারা কিন্তু আমাদের নাম নথিভুক্ত করছেন। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ যে আরও কিছু পেন্ডিং বা বাকি যারা আছে, তারা যদি সত্ত্বর তাদের এই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যাতে এটা কভার করতে পারে সেটা দেখছেন তারা। ট্যাবলেটটা এখন 15 জানুয়ারি অবধি, 15 মার্চ অবধি এটা পরিকল্পনা আছে, 15 মার্চ অবধি পরিকল্পনা আছে। এটা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা কর্নারে এই ট্যাবলেটটা পরিদর্শন করবে। নিম্নচাপ যে জবাব এসেছে তাতে দেখা যাচ্ছে অনেক চাষির আলু বা সরষা চাষ যে করেছিল ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, কী বলবেন? ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ঠিকই, আমরা যেটা জানেন যে আলুর একটা নির্দিষ্ট টাইম মধ্যে, এখন যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে প্রায় 72 থেকে 76 হাজার হেক্টর আলু হয়ে যায় অন্য বছর। কিন্তু এই অবস্থায় আজকে যেটা ক্ষতি হয়েছিল, 36 হাজার হেক্টর মতো আলু ক্ষতিগ্রস্ত হয়েছিল। ন্যাচারালি তারা নতুন করে রিপ্ল্যান্টিং করছে। আজকের ডেটে আমাদের আলু কভারেজ যেটা 73 বা 76 হাজারের মধ্যে, আমরা প্রায় 47 হাজার রিকভার করেছি, এবং স্ট্যান্ডিং ক্রপ এবং যারা নতুন করে লাগিয়েছেন রিপ্ল্যান্টিং করেছেন তাদেরকে নিয়ে কিন্তু আমরা প্রায় 47 হাজার করেছি। আশা করছি যে আমাদের আরও যে আগামী 7-8 দিনের মধ্যে আমাদের যে টার্গেটেড ফিগার আছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। বর্ধমান থেকে টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।